ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আবারকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন যে বাজারে দুই ধরনের কোরআন পাওয়া যায় একটি হচ্ছে কোরআন শরীফ আর একটি হচ্ছে কোরআন মাজিদ আমরা কোন কোরআনটি পড়বো কোরআন শরীফ শব্দটি আসলে শুদ্ধ নয় কোরআন মাজিদ শব্দটি হচ্ছে শুদ্ধ বা কোরআন মাজিদ নামটি হচ্ছে শুদ্ধ কোরআন শরীফ নামটি আহ শুদ্ধ নয় কারণ কোরআন মাজিদ হওয়া তালা কোরআনের ভিতরে এ নামে উল্লেখ করেছেন এছাড়া কোরানের আরো প্রায় পঞ্চাশের অধিক নাম রয়েছে যার মধ্যে কোরআন শরীফ বলে কোনো নাম নেই এবং শরীফ হচ্ছে এমন একটি শব্দ আমাদের সমাজে সকল কিছুর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় দরবার শরীফ মাজার শরীফ হাদিস শরীফ মানে ধর্মীয় অনুভূতি রয়েছে যেখানে সেখানেই শরীফ শব্দ ব্যবহার করা হয় অথচ কোরআন আল্লাহর কালাম তো আল্লাহর কালাম বা আল্লাহ তার নিজের জন্য যে জিনিসগুলো গুণগুলো তিনি পছন্দ করেছেন সেই গুণগুলো অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন আল্লাহ ক্ষেত্রে সোবাহানো বলা হয় কিন্তু সোবাহান এরকম কিন্তু বলা হয় না কিন্তু শরীফ আহ শব্দটা হচ্ছে এমন একটি শব্দ যে সব জায়গায় যথেষ্ট ব্যবহার করা হয় তো মূল কথা হচ্ছে কোরআন শরীফ শব্দটা নাম হিসাবে ভুল হলে ভিতরে যদি ঠিক থাকে তো কোনো সমস্যা নেই আবার কোরআন মাজিদ নামটি শুদ্ধ কিন্তু ভিতরে যদি সমস্যা থাকে তাহলে বাহিরে কবারে যে নাম রয়েছে সেটা দিয়ে কিন্তু ভিতরটা কিন্তু সার্টিফাই করা যায় না অতএব এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে দেখতে হবে এবং বুঝতে হবে যে আসলে কোনটি সঠিক শুধু নাম দিয়ে শুদ্ধ হলে হবে না ভিতরের যে লেখাগুলো এবং অনুবাদ বা তাফসিরগুলো সেগুলো বিশুদ্ধ হতে হবে তো সেটি আপনি যে কোরআনটি কিনতেছেন সেই কোরআন সম্পর্কে বিস্তারিত বললে পরে বলতে পারবো যে আসলে এটি কতটুকু সঠিক এবং বিশুদ্ধ তবে এক্ষেত্রে যেটা সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে মদিনা মোজাম্মা মালিক ফাহাদ রাহেমাহুল্লাহ তা সেখান থেকে যে বর্তমানে ওখানকার দুই বলিয়াম এবং বাংলাদেশে তিন বলিয়ামে একটি তাফসির বের হয়েছে কোরআন মাজিদ নামে কোরআনুল করিম যেটা হচ্ছে তাফসিরে জাকারিয়া নামেও পরিচিত শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ বারাকালমি তো শেখ জাকারিয়া সাহেবের তাফসির তো এটি যদি আপনি কিনতে পারেন তো এটি নির্ভরযোগ্য একটি তাফসির বর্তমানে যে তাফসির গুলো বিশুদ্ধ আকিদার মানদণ্ডে যেগুলো লেখা তার মধ্যে এটি হচ্ছে লেটেস্ট এছাড়া তাফসিরে আহসানুল বায়ান বা বাংলা হাদিস ডট কম আহ ওখানে অ্যাপসে কয়েকটি তাপসিল রয়েছে সেগুলো ইনশাল্লাহ বেজিন বিশুদ্ধ তাফসির তো শুধু নাম দিয়ে হবে না ভিতরটাও আপনার করতে হবে কারণ এই জিনিসগুলো এখন রূপান্তরিত হয়েছে অনেকেই নাম ব্যবহার করে ভিতরে আপনার এই ধরনের করে দিয়েছেন যেমন আহ সহি রসুল্লাহ সাল্লামের সালাতের সহি পদ্ধতি এই নামে এখন আহ যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাতের পদ্ধতি না সেই ধরনের পদ্ধতিও ঢুকিয়ে দেওয়া হয়েছে শিরোনামটা খুব সুন্দর দেওয়া হয়েছে চটকদার যাতে মানুষ আহ আকীদার বা সহি পদ্ধতির সালাত মনে করে আহ সেটা কিনে তো এরকমও রয়েছে এই জন্য ভিতরের অবস্থান না বুঝে এটি নিশ্চিত করে বলা যাবে না যে আপনি কোরআন শরীফ কিনবেন নাকি কোরআন মসজিদ কিনবেন তবে কোরআন শরীফ শব্দটি নামকরণ হিসাবে এটি একটি ভুল নামকরণ আলমসাল আসসালাম নবীন মোহাম্মদ